ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যে নতুন টিউটোরিয়ালটি নিয়ে এলাম, এই টিউটোরিয়ালটি হলো আপনার পিএইচপিতে আপনি কীভাবে স্ক্রিনশট করবেন খুব সহজে, কোনো সফটওয়্যার ছাড়া। বিভিন্ন সফটওয়্যার আছে, আপনি এই সফটওয়্যারগুলো আবার ডাউনলোড করতে হবে আপনার মানে ইয়ে করার জন্য, স্ক্রিনশট করার জন্য। তো এখন আপনার একদম সিস্টেমের মধ্যে থাকা একটা সিস্টেম দিয়ে আপনি এটা এই কাজটি করতে পারেন। তো আপনার স্ক্রিনশট কেন প্রয়োজন? আপনার স্ক্রিনশট প্রয়োজন, সাপোজ আমার যে এই তো টুকু জায়গায় আমার একটা স্ক্রিনশট লাগতেছে, তো আমি এটা মানে গুগলে তো পাবো না। আমি যদি গুগলে পারতাম তাহলে আমি গুগলে সার্চ দিয়ে যে মানে ডাউনলোড করে নিতে পারতাম। তো এটা তো আমি গুগলে পাবো না, কারণ এটা তো মানে আমারও সেটিংস করা না, তো আমি তো এটা গুগলে পাবো না। গুগলে পাবেন কিন্তু আপনার হুবহু এটা পাবেন না। তো আপনার হুবহু এটা দরকার হলে অবশ্যই আপনার স্ক্রিনশট করা লাগবে। আপনি যদি অন্য একটা মোবাইল দিয়ে অথবা অন্য একটা ক্যামেরা দিয়ে এর মানে মনিটরের পর্দাতে আপনি পিক করেন, তাহলে আপনার পিক তত ভালো হবে না, মানে আপনার স্পষ্ট দেখা যাবে না। তো এই জন্য আপনাকে কী করতে হবে? অবশ্যই স্ক্রিনশট করে রাখতে হবে। তো স্ক্রিনশট করার আরেকটা সুবিধা হচ্ছে, স্ক্রিনশট করে আপনার কোনো মানে এমবি লাগে না, তো অফলাইনে এই কাজটি করতে পারে। তো স্ক্রিনশট কীভাবে করবেন? স্ক্রিনশট করবেন হচ্ছে আপনি যে আপনার আপনার যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন দিতে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর আপনি অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রামে যাওয়ার পর এই যে অ্যাক্সেসরিজে যাবেন। অ্যাক্সেসরিজে যাওয়ার পর এই যে এই টুলসটিতে যাবেন, এই যে এই টুলসটিতে যাবেন, এইখানে জাস্ট একবার ক্লিক করবেন। হ্যাঁ, এখন যে ক্লিক হয়ে গেল। তো আমি এখন চাইলে আমি কাস্টমাইজ মানে এতটুকু পর্যন্ত আমি স্ক্রিনশট নেব। এখন হয়ে গেল, একটা স্ক্রিনশট হয়ে গেল। খুব সহজ একটা মাধ্যম। তো আপনি চাইলে ফুরাইও নিতে পারেন। ফুরাই কীভাবে নেবেন? আমার অলরেডি এখানে আছে। আপনি চাইলে ফর্দা কীভাবে নেবেন? এখানে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল স্ক্রিন দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার কী হয়ে গেল? আপনার কাজটি হয়ে গেল, আপনার স্ক্রিনশট হয়ে গেল। আবার এখান থেকে সেভ করে নেবেন আপনি, অথবা কিবোর্ডের কন্ট্রোল অ্যাচ চেপে চেক করে নেবেন। আমি চেক করে নিলাম। হ্যাঁ, আমি চেক করে নিলাম। আচ্ছা, সরি, আমার ট্রিগার লাগবে। আমি রিনেম করি। হ্যাঁ, চেক হয়ে গেল। এটা আমি আবার এখন এখানে দেখতে পারি, এটা আমার এটাই হচ্ছে আমার স্ক্রিনশট। তো এভাবে চাইলে আপনারা আপনার স্ক্রিনশটটি করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ যদি একটু কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সামনে যাতে আপনাদেরকে এত ভালো ভালো ভিডিও, আপনাদেরকে টেকনিক্যাল ভিডিওগুলো আপনাকে উপহার দিতে পারি। তো খোদা হাফেজ, আজকে এ পর্যন্ত। দোয়া করবেন আমার জন্য এবং আপনারা আপনাদের শরীরের যত্ন নেবেন।